তো আসো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এখানে প্রথমে যে লাইনটা আছে, ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী টেলস আর স্টুডেন্ট দ্য স্টোরি অফ লিপি। পরবর্তী ক্লাসে মিসেস চৌধুরী তার শিক্ষার্থীদেরকে লিপির গল্প বললেন। কার গল্প বললেন? লিপি। লিপি ভিতরে পড়লে আমরা বুঝতে পারবো লিপি কে। ঠিক আছে, দ্য ইয়ার বিফোর লাস্ট লিপি এ 14 ইয়ার্স ওল্ড গার্ল ওয়াজ ইন ক্লাস 9 ইন এ রুরাল স্কুল ইন রংপুর। ঠিক আছে, কি বলছে দেখো। বলছে পরবর্তী ক্লাস, সরি, গত বছরের আগের বছর, বছর দ্য ইয়ার বিফোর লাস্ট মানে গত বছরের আগের বছর, লিপি এ 14 ইয়ার্স ওল্ড গার্ল ওয়াজ ইন ক্লাস 9 ইন এ রুরাল স্কুল ইন রংপুর। রংপুরের একটা গ্রামের স্কুলে যে 14 বছর বয়সী একটা মেয়ে নবম শ্রেণীতে পড়তো। কোন শ্রেণীতে পড়তো? তারা ছিল তিন বোন এবং দুই দুই ভাই ভাই মানে লিপির মা বাবার তিন মেয়ে ছিল এবং দুই সন্তান ছিল, দুই ছেলে ছিল। ঠিক আছে, সন্তান না ছেলে। Their father is a day laborer working on other people's land and mother is a homemaker and a part-time worker at other people's home. ঠিক আছে, বলছে তাদের বাবা ছিল একজন দিনমজুর। ডে লেবার বলতে কি বুঝাচ্ছে? দিনমজুর। দিনমজুর বলতে, দিনমজুর বলতে আমরা কি বুঝি দেখো, দিনমজুর হচ্ছে যে দিনে কাজ মানে দৈনিক ভিত্তিতে বা ঘন্টা ভিত্তিতে কাজ করে। ঠিক আছে, দিন ভিত্তিক বা ঘন্টা ভিত্তিক কাজ করে তাকে সাধারণত ডে লেবারার বলা হয়। তাহলে বলছে তার বাবা ছিল একজন দিন মজুর এবং তার মা দিন মজুর ছিল এবং সে অন্য জায়গায় কাজ করত, অন্য জায়গায় কাজ করত, তার নিজের কোনো জায়গা ছিল না, তার নিজের কোনো জায়গা করতো। হ্যাঁ, অন্য মানুষের বাড়িতে গিয়ে কাজ করত। এরপর যেটা আছে, তার মাও ছিল কিন্তু কি হোম মেকার, মানে হোম মেকার বলতে আমরা সাধারণত বুঝি গৃহিণী। কি বলি আমরা? গৃহিণী। ঠিক আছে, এ পার্ট টাইম ওয়ার্কার এট আদার পিপলস হোম এবং অন্যের বাড়িতে সে খণ্ডকালীন কাজ করত। ঠিক আছে না, খণ্ডকালীন কাজ করত। খণ্ডকালীন কাজ বলতে অন্যের বাড়িতে হয়তো সকালবেলা কারো বাসায় ধোয়া মোছার কাজ করত, অথবা বিকেলবেলা কারো বাসায় ধোয়া মোছার কাজ করত। এই ধরনের কাজগুলা খণ্ডকালীন সময়ের জন্য করলে সেটাকে বলা পার্ট টাইম ওয়ার্কার। কার বাসায় কথা শোনা যাচ্ছে? আমি সবার মাইক্রোফোন মিউট করে দিলে কথা বলার প্রয়োজন হলে আবার আনমিউট করে কথা বলতে পারবো তো নাকি? সবাইকে আমি আমি আজকে সবাইকে আনমিউট করবো না, বুঝছো? কারণ এখনো বিষয়টা তোমাদের কাছে নতুন, আর একটু ক্লিয়ার হও তারপর সবাইকে আনমিউট করবো। ঠিক আছে, আচ্ছা, তারপর তুমি ক্লিয়ার, বাট বাকিরা তো ক্লিয়ার না। তারপর দেখো পরেটা কি আছে দেখো, দ্য প্যারেন্টস ওসে পার্টিকুলারলি দ্য মাদার ফাউন্ড ইট রিয়েল ডিফিকাল্ট টু রাইজ ফাইভ চিলড্রেন অন দ্য স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন। ঠিক আছে, তো বলছে এখানে এই বিষয়টা একটু দেখো তো, বলছে দা প্যারেন্টস, দা প্যারেন্টস বলতে মা বাবাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, লিপির মা বাবাকে বোঝানো হয়েছে। বলছে পার্টিকুলারলি দা মাদার, বিশেষ করে মা, বিশেষ করে কে মা, ফাউন্ড ইট, তিনি দেখলেন ইট রিয়েলি ডিফিকাল্ট, রিয়েল ডিফিকাল্ট, সত্যিকার অর্থে কঠিন, টু রাইজ ফাইভ চিলড্রেন, পাঁচটা সন্তানকে লালন পালন করা অন দা স্মল ইনকাম, মানে অল্প অল্প আয় অল্প আয়। এখানে ছোট শব্দটা ব্যবহার করা যাবে না, অল্প, এখানে লিটল বলতে অল্পকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? অল্পকে, স্মল ইনকাম মানে অল্প আয়, অল্প আয়, তার বাবার অল্প আয়ে পাঁচজন সন্তানকে লালন পালন করা সত্যি কঠিন, সত্যি কি কঠিন। তারপর বলছে পারহ্যাপস দ্যাট, কথা অসম্ভব, হ্যাঁ কথা অসম্ভব, গুড, পারহ্যাপস দ্যাট ইট ইজ হোয়াই লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, যার কারণে লিপির বাবা কি চেয়েছিল, হ্যাঁ, নিজে বাসার জন্য যেন খাওয়াইতে পড়াইতে না হয়, পড়াশোনা করাইতে না হয়, সেজন্য লিপিকে বিয়ে দিতে চেয়েছিল। ঠিক আছে,
আসলে আসলে এটা এটা কিন্তু মানে অভাবের কারণে, কিসের কারণে? অভাবের কারণে, ইচ্ছে করে না। কোন মা বাবাই চায় না তার সন্তানকে বিপদে ফেলতে, ঠিক কিনা? কোন মা বাবাই চায় না তার সন্তানকে বিপদে ফেলতে, বা মনে করো একটা অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে কখনোই যায় না। অভাবের কারণে সে কাজটা করতে চেয়েছিল, বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার। কিন্তু তার মা বাবা তার উপর যেটা চাপিয়ে দিতে চেয়েছিল, লিপি এটার জন্য মোটেই কি রেডি ছিল না, প্রস্তুত ছিল না। ঠিক আছে, মানসিক ভাবে হোক ফিজিক্যালি কোনো ভাবে সে প্রস্তুত ছিল না। তারপর বলছে সে ওয়ান্টেড টু পার্সু হার এডুকেশন, সে তার পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল, সে তার পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল। আর মাদার স্টোর্ড বাই হার, তার মা তার পাশে দাঁড়িয়েছিল যখন তার বাবা তার বিয়ে দেওয়ার জন্য চাপাচাপি শুরু করলো, তখন তার মা তার পাশে দাঁড়িয়েছিল। দো সিক্রেটলি, একদম গোপনীয় ভাবে, কিভাবে গোপনীয় ভাবে, গোপনীয় ভাবে তার মা তার পাশে এসে দাঁড়ালো, বললো হ্যাঁ আমি তোমার পাশে আছি, দেখি কি করা যায়। হোয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারি উইথ তারামিয়া, তারামিয়া কে? উড বি হাজবেন্ড, উড বি হাজবেন্ড, মানে যে মানে লিপিকে যার সাথে বিয়ে দিতে চেয়েছিল তার নাম হচ্ছে তারামিয়া। তো বলছে হোয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারিজ উইথ তারামিয়া, যখন তার বাবা তারামিয়ার সাথে তার বিয়ের আয়োজন করলো, দা অনলি সন অফ এ ফার্মার ইন দা সেম ভিলেজ, একই গ্রামের কৃষকের একমাত্র সন্তান, একই গ্রামের একজন কৃষকের একমাত্র সন্তান, শি বিকেম গ্রেটলি আপসেট, সে খুব আপসেট মানে হতভম্ব হয়ে যাওয়া, মানে লিপি হতভম্ব হয়ে গিয়েছিল, লিপি হতভম্ব হয়ে গিয়েছিল। তারামিয়া ওয়াজ এ উইডোয়ার, ইল কি ইলিটারেট, ইল বলতে ইলিটারেট, দুটাকে ভেঙে লিখছে কারণ একটা লাইনে হবে না, এই জন্য এটাকে ভেঙে লিখছে। তো বলছে তারামিয়া ছিল একজন মানে নিরক্ষর বর, ঠিক আছে, উইডোয়ার মানে কি বর, যেটাকে আমরা বলি, পড়ালেখা জানা নাই তার, বাট ওয়েল অফ, কিন্তু অনেক সম্পদশালী ছিল, কি ছিল, সম্পদশালী ছিল। তারপর কি বলছে, হিজ ফাদার হ্যাড এ ফিউ কি অ্যারাইভাল ল্যান্ড অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, বলছে তার বাবার মানে অনেক জায়গা জমি ছিল এবং তিনি ছিলেন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, বিশালী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তার বাবার অনেক জায়গা জমি ছিল এবং তিনি সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। দ্য ম্যারেজ সিমড টু বি ইনভিটেবল, ঠিক আছে, ইনভিটেবল, দ্য ম্যারেজ সিমস টু বি কি ইনভিটেবল, বলছে বিয়েটা অবশ্যম্ভাবী মনে হয়েছিল। ইনভিটেবল শব্দের অর্থ হচ্ছে মানে তার কাছে মনে হয়েছে বিয়েটা হয়ে যাবে, ঠিক আছে, মনে কোনোভাবে এটাকে রোখানো সম্ভব হবে না। তাহলে এই ছিল, এই ছিল আমাদের এই যে মানে লেসন ফোর, যেটা লেসন ফোর এর মূল বিষয় যেটা আমরা এতক্ষণ ইংরেজি পাশাপাশি অর্থটা পড়লাম। আসলে এই গল্পগুলো শোনো আমাদের এই ইংরেজি বইয়ে, ঠিক আছে, কিছু কিছু অধ্যায় আছে এগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো একটু ভালো করে পড়লে, আবার কিছু অধ্যায় আছে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না কিন্তু এগুলো পড়া দরকার, একবার পড়ে নিবা। যেমন আমি তোমাদেরকে বলি, দেখো ইউনিট ওয়ান তোমাদের সামনে বই আছে নিশ্চয়ই, তোমরা টেবিল অফ কন্টেন্ট একটু ওপেন করো। টেবিল অফ কন্টেন্ট বলতে আমরা যেটাকে বলি সূচিপত্র, কি বলি, সূচি, সূচিপত্র। তাহলে সূচিপত্রের মধ্যে প্রথমে আছে ইউনিট ওয়ান, হ্যাঁ ইউনিট ওয়ান খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমরা একটু লাইনে থাকবে, হ্যাঁ আমার একটা কল আসছে রিসিভ করে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, যে অধ্যায়গুলো তোমরা বাসায় নিজেরা পড়ে ফেলতে পারো, আমার কাছে মনে হয়েছে যে এগুলা খুবই সহজ অধ্যায়, তোমরা এগুলা ইজিলি ইংরেজি পড়ে অর্থটা তোমরা নিজেরা বুঝতে পারবে, এবং যদি কোনো সমস্যা মনে করো প্রয়োজনে বাসায় ডিকশনারি আছে, ডিকশনারি থেকে ইংরেজি যে শব্দগুলার ওয়ার্ডগুলার অর্থ তোমরা জানো না সেগুলো দেখে নিতে পারবে। তাছাড়া আমি আমি চাচ্ছি প্রতিদিন কন্টিনিউ ক্লাস করা, মানে প্রতিদিন তোমাদের ইংরেজি ক্লাস অন্তত 10 মিনিট হইলো যেন এইভাবে মানে জুমের মাধ্যমে কন্টিনিউ করতে পারি। এখন তোমরা যদি এগ্রি থাকো, তখন আজকে যে তোমরা কয়জন আছো, আমি অন্যান্য বিষয়গুলো ক্লাস করাবো, তো এই জন্য আমি চাইতেছি ইংরেজিটা প্রতিদিন থাকলে বাকি ক্লাসগুলো প্রয়োজনে সপ্তাহে 3 দিন 2 দিন করে নিলাম, ঠিক আছে,
সমস্যাগুলো আমার সাথে ফেস টু ফেসও বলতে পারলাম। যেমন গুড সিটিজেনের কথা বলছিলাম, ইউনিট ওয়ান ইউনিট টু হচ্ছে ফার্স্ট টাইম, তারপরে ইউনিট ফোর আর ওই অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে ফাইভ হচ্ছে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, তারপরে ওয়ার্ল্ড হেরিটেজ যেটা আছে ইউনিট এইট, তারপর আছে ইউনিট ইলেভেন রিনিউয়েবল এনার্জি যেটাকে আমরা বলি পুনঃনবায়ন শক্তি, নবায়নযোগ্য শক্তি, বারো হচ্ছে রুটস। রুটস ইউনিটটা কিন্তু অনেক মজার, বুঝছো, তোমরা পড়লে খুব মজা পাবে। এই যে মনে করো আমরা আমাদের যখন এই প্রয়োজনের তাগিদে, আমরা আমাদের জীবিকার তাগিদে, অনেকে আমরা বিদেশে থাকি বা আমাদের অনেকে আত্মীয় স্বজন বিদেশে থাকে, চাকরি করার জন্য ঢাকা শহরে থাকে, চট্টগ্রাম শহরে থাকে বা রাজশাহী শহরে থাকে, মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটি থাকে, কিন্তু একটা সময় আসলে কিন্তু সবাই কোথায় আসে, বাড়িতে ফিরে আসে, সবাই তার জন্মস্থানে ফিরে আসে। এই যে এই এই রুটস মানে এটা হচ্ছে নারিটান যেটাকে বলা হয়, ঠিক আছে, এগুলো তো আমাদের একদম নিত্য নৈমিত্তিক বিষয়, বুঝো না, এগুলো আমাদের মানে দৈনন্দিন জীবনের বিষয়। তো এগুলা এগুলা কিন্তু মনে করো আমাদের পড়া হিসেবে না নিয়ে, যদি আমাদের এটাকে আমরা ইয়ে হিসেবে মনে করি যে এটা আমাদের নিত্য নৈমিত্তিক বিষয়, আমাদের জীবনের একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ, তাহলে আমার মনে হয় এটা তোমাদের কাছে মানে খুব একটা কঠিন মনে হবে না, ঠিক আছে? জি স্যার। এরপর যেটা আছে আরেকটা, মিডিয়া মোডস এন্ড ই কমিউনিকেশন। এখন তো যে যুগ চলতেছে, ঠিক আছে, এই যুগে তো সবকিছু তোমার মনে করো ই কমিউনিকেশন সিস্টেমে চলতেছে। এই যে আমি তোমাদের এখন ক্লাসটা নিতেছি, এটা কি জীবনে তোমরা কখনো কল্পনা করছো যে এইভাবে এই সিস্টেম, হ্যাঁ, এটা এটা জীবনে কখনো কল্পনা করছো যে এই সিস্টেম এভাবে তোমাদের ক্লাস হবে? কখনোই তোমরা কল্পনা করো নাই, কিন্তু করোনা পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে যে আমরা এখন এইভাবে ক্লাস নিতেছি, তোমরা তোমাদের ঘরে বসে যে কোনো জায়গা থেকে তোমরা কি করতে পারবে, ক্লাস করতে পারবে, যেটা আগে তোমাদেরকে বিদ্যালয়ে গিয়ে বেঞ্চে বসে শিক্ষকের সামনে ফেস টু ফেস বসে করতে হতো। তাহলে এই যে মিডিয়া মোডস এন্ড ই কমিউনিকেশন, এই অধ্যায়ের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো জানতে পারবো যে কমিউনিকেশন আমাদেরকে কতটা আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে, ই কমিউনিকেশন আমাদের জীবনটাকে কত সহজ করে দিয়েছে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। নাহিদ আছে? নাহিদ স্যার, নাহিদা তো দেরি করে আসলে হবে। নাহিদ আমাকে শুনতে পাচ্ছ? নাহিদ নেট প্রবলেম নাই? হ্যাঁ হ্যাঁ নেট প্রবলেম হইতে পারে। নাহিদ আমার কথা শুনতেছ? নতুন করে কে কে অ্যাড হইছো জানো, নাম বলো। স্যার নাহিদ শুধু অ্যাড হইছে, আর কাকে দেখলাম অ্যাড হইছিল তুমি? স্যার যে ফাইভ এসে মাহি মনে হয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবে, আজকে আমরা এটাই রাখি। হ্যাঁ কালকে সবাইকে তোমরাও বলবা যে আমরা মানে বিষয়টা এভাবে এভাবে করছি, আসলে তোমাদের কাছে মজা লাগবে, বুঝছো, মানে বেশি সময় নেব না, প্রতিদিন অন্তত 10-15 মিনিট করে যদি একটা টপিকস নিয়ে আলোচনা করতে পারি, হ্যাঁ, তাও কিন্তু অনেকটা আমরা আগেই থাকবো। তো সেই জন্য যাকে যেখানে পাওয়া মানে যে যেখানে আছে সবাইকে সবাইকে বলবো, এবং আইডি পাসওয়ার্ড দিয়ে দিবা, বলবো যে স্যার প্রতিদিন 8:30টায় আমাদের সাথে জুমে ক্লাস করে, তোমরা সবাই ইচ্ছে করলে অ্যাড করতে পারো। প্রতিদিন কি আইডি পাসওয়ার্ড দিলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ এই আইডি পাসওয়ার্ড এটা চেঞ্জ হবে না প্রতিদিন, এটা আচ্ছা আছে, প্রতিদিন এই আইডি পাসওয়ার্ড থাকবে। আচ্ছা স্যার, সবাইকে সবাইকে এটা বলবা, ঠিক আছে, এই আইডি পাসওয়ার্ড দিয়ে দিবা। আচ্ছা তো ভালো থাকবা সবাই, হ্যাঁ। আচ্ছা স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।